নিজের ঘরটাকে বাড়িটাকে সুন্দরভাবে সাজাতে ইসলাম আপনাকে নিষেধ করে না, তবে ইসলাম আপনাকে বলে 70 বছরের বাড়ির জন্য যদি আপনার এত স্বপ্ন থাকে, এত চিন্তার গবেষণা থাকে, তো একটাবার ভাবলেন না, ভাবলাম না আমরা যে আমরা একা কবরে যে 1000 বছর থাকব, আমার সেই কবরের কি অবস্থা? ওই কবরে আমার কি হবে? ওই কবরের ঘরে তো বাতি দেওয়ার মতো কেউ নাই, এখানের কবরের দেয়ালে তো আর্ট করা যাবে না, সুন্দর কোনো সিনারি সেখানে লাগানো যাবে না, এরকম একটা চিরন্তন সত্য প্রতিটা মানুষের সামনে, চোখের সামনে থেকে বহু মানুষ বিদায় হচ্ছে, যে মানুষগুলো আমাদের সমাজে থাকতো, আমাদের সাথে থাকতো, একই অনুষ্ঠানে দাওয়াত খাইতাম, ঠিক নয় কি? একই এলাকায় বসবাস, এ মানুষগুলো গেল গা, আমারে তো যাইতে হবে, একাকিত্বের ঘরের জন্য আপনার আমার কি প্রস্তুতি আছে? ডুবে গেছি তো দুনিয়াতে, হারিয়ে গেছি দুনিয়ার ব্যস্ততায়, নিজের ঘর নিয়া নিজের কবর নিয়া ভাবার সময় কোথায় আমাদের হাতে? গোটা জাতি এক উন্মাদনা, এক পাগলামিতে ব্যস্ত, ফুটবল খেলার যে উত্তেজনা চলছে, আদৌ মনে হয় না যে এই মানুষগুলোর মাথায় মরণের কোনো চিন্তা আছে, কি বলেন? অলরেডি ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকজন মারাও গেছে দেশ, এটা না, এছাড়াও আরো অনেক কারণে মানুষের চাল চলনে অবস্থা যা বোঝা যায়, এই মানুষগুলো তার কবরের জন্য কোনো চিন্তা আছে বলে মনে হয় না। 70 বছরের অস্থায়ী একটা বাড়ির জন্য যদি এত পরিকল্পনা আমার থাকে, তাহলে একজন জ্ঞানী হিসাবে নিজের 1000 বছরের অবস্থানের একটা জায়গা, অন্ধকার কবর, একাকিত্বের ঘর, এটার জন্য কি পরিকল্পনা থাকা উচিত না? আমাদের দরকার না? ব্যস্ত হওয়া প্রয়োজন না? একটা মানুষ যখন একটা বাড়ি করে, একটা বাড়ির কনস্ট্রাকশনের কাজ ধরে, মোটামুটি দুনিয়ার সব মানুষের সাথে তার কানেক্টিভিটি বন্ধ হয়ে যায়, তখন শুধু তার কানেক্টিভিটি থাকে বাড়ি নির্মাণের সাথে যারা জড়িত, শ্রমিক, কন্ট্রাক্টর, দোকানদার, যেখান থেকে মাল আনবে, ইট আনবে, বালু আনবে, পাথর আনবে, রড আনবে, এদের সাথে ওনার যোগাযোগ খুব বেশি, কথা বলছেন না যে? দেশ বিদেশ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন, এরা অনেক সময় ফোন দিয়া পায় না, আর ফোন দিলেও বলে যে ভাই বাড়ির কাজটা নিয়ে বড় ব্যস্ত আছি, বলে না? বাড়ির কাজ নিয়ে বড় ব্যস্ত আছি। আহা, হ্যাঁ, আফসোস, কে বোঝাবে 60 বছরের বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আপনজনদের ফোন ধরার সময়টুকুন পর্যন্ত আমরা পাই না, কিন্তু কত 1000 বছর কবরে শুয়ে থাকতে হবে এই বাড়ির ব্যস্ততার কোনো নাম গন্ধ আমাদের জীবনে নেই, ঠিক যে আসতে বললেন আপনারা? একটা বাড়ির ব্যস্ততায় যেমনি আমরা মগ্ন হয়ে যাই, আমাদের কি উচিত নয় যে আমাদের কবরের চিন্তায় আমাদের মগ্ন হয়ে যাওয়া উচিত না? কেমনে হলাম এত গাফেল, এত আত্মভোলা কিভাবে হয়ে গেলাম? কে আমাকে এতটা
দুকার মধ্যে ফেলে দিল যে নিজের আত্মপরিচয় ভুলে গেছে। হাজারো জানাজা পড়ার পরেও আমার জানাজার ফিকির এখন আমার হৃদয়ে ঢুকে নাই। হাজারো মানুষকে কবর দেওয়ার পরেও এখনো আমার কবরের ফিকির আসে নাই। হাজার মানুষের মৃত্যুর ঘোষণা দেওয়ার পরেও আমার মৃত্যুর ঘোষণাটা এখনো আমার কানে বাজে না। হাজার মানুষ আমার চোখের সামনে থেকে সুস্থ সবল অবস্থায় হঠাৎ করে বিদায় হয়ে যাওয়ার পরেও আমার বিদায়ের চিন্তা আমি করি না। এমনকি নিজের সঙ্গিনী পর্যন্ত, নিজের হাজবেন্ড চলে গেছে, নিজের স্ত্রী চলে গেছে, নিজের ভাই চলে গেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, বোন চলে গেছে, তারপরেও আমাদের ভিতরে এই চেতনা উদিত হয় না যে আমারও চলে যেতে হবে, ঠিক না? আমাদের কি একটু উচিত না চোখ মেলে তাকানো এই গাফলত থেকে, এই গোমরাহি থেকে, এই চেতনাহীন জীবন থেকে একটু চেতনাবোধ জীবন এনে নিজেকে নিয়ে ভাবার, নিজের কবরকে নিয়ে ভাবার, আর আমার রবের দিকেই যে আমার ফিরে যেতে হবে, সেই রবের সামনে আমি আসলে কি নিয়ে যাব? আমার তো একটু পুঁজি থাকা লাগবে, কে বলেন? কোনো পুঁজি থাকা লাগবে না? এই পুঁজিটা নিয়ে ভাবার কি সময় আসেনি আমাদের? কথা বলেন না, এই পুঁজি সংগ্রহ করার সময় কি আসে নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আলম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের কি এখনো সময় আসে নাই যে তারা আং তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তাদের অন্তর ভয়ে কম্পিত হয়ে যাওয়ার? ভাবতে কি হয় না যে আমি কি করে যাব আমার মালিকের কাছে? লজ্জায় মাথা অবনমিত হয়ে যাওয়ার কথা। কত একটা পবিত্র জীবন দিয়ে আমাদের মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যত্নে গড়ে, আদর করে, মায়া দিয়ে, মমতা দিয়ে, সমগ্র সৃষ্টি কোলের মধ্যে শ্রেষ্ঠত্বতা দিয়ে আমাদের মালিক অল্প হায়াতে বেশি উপার্জন করার মতো ক্ষমতা দিয়ে যিনি আমাদেরকে পাঠিয়েছেন, এত যত্নে এত নিয়ামত না চাইতেই আমাদের মালিক আমাদেরকে দিয়ে দিয়েছেন, এই মালিকের কাছে যাইতে সেই পরিমাণ সামানা কি আমরা তৈরি করতে পেরেছি? বলেন, পারি নাই। এটা কি লজ্জার কারণ না? এটা হতাশার কারণ না? আমাদের ভাবা উচিত না যে আমাদের কিছু করা দরকার? বলেন, এটা মন থেকে কি ফিল করা দরকার না? লোক দেখানো না, লোক দেখানো না, কে কি আপনারে বললো এটা না? আপনার কি মন থেকে এটা উদিত হয় না যে হেলাই খেলাই তো জীবনের সব শেষ করে দিলাম, আমার কিছু করা উচিত? এটা কি মন থেকে উদিত হয় না? হওয়া কি উচিত না? কে বলেন আপনারা? আপনাদের এখানে প্রায় দশটা বছর আপনাদের সামনে খুতবা দেই, চোখের সামনে থেকে অনেকগুলো পরিচিত মুখ চলে গেছে, ঠিক না? এখন এখানে বসে খুতবা দিতে ভয় লাগে আমার, যে পরিচিত মানুষগুলো আমার সামনে থেকে বিদায় হয়ে আমার একটা ওয়াজ করতেছে যে হুজুর আপনি রেডি হন, ভয় লাগে। ভাবটা যেন আমাদের এমন হয়ে গেছে
যে আজকে অমুক গিয়েছে কালকে অমুক গিয়েছে, আমি মনে হয় যাইতেছি না। আমাদের চলার ভাবটা মনে হয় এমন হয়ে গেছে, ঠিক না? ভাবটা এমন হইতেছে। আচ্ছা, আমাদের কি ক্ষমতা আছে যে মৃত্যুর হাত থেকে বাঁচব আমরা? আছে কি ক্ষমতা? তাহলে কেন এখন আমাদের চেতনার উদয় হয় না? কেন এখনো একটু ইবাদত করতে মন চায় না? কেন আত্ম সমালোচনা করতে মন চায় না? কেন একনিষ্ঠ ভাবে আল্লাহর গোলামিতে আত্মনিয়োগ করতে পারি না? আরে, আমাদেরকে তো এখনো শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি হৃদয়ের আবেগ থেকে আপনাদের সামনে কয়েকটা কথা বললাম। আল্লাহ আমাদেরকে নিজস্ব কিছু সামানা তৈরি করার তৌফিক দান করুন। নিজের নিজের আপনি দুই চোখ বন্ধ করে তাকে দেখুন, যত উপার্জন আপনার আছে, যত এসেট আছে, আসলে চোখ বন্ধ হলে কিছুই আপনার নাই, বলেন তো। সত্য বলছি কিনা, এটা বাস্তব কিনা? আমি যা অর্জন করেছি, আমার এই দেহ থেকে প্রাণটা বের হয়ে গেলে কিছুই আমার নাই। ছিল যেরকম ভাবে একটা মুরগির বাচ্চাকে ছু মেরে নিয়ে যায়, আমার রেখে যাওয়ার সম্পদ ভাগ করে নেওয়া যাওয়ার জন্য মানুষ প্রস্তুত আছে, ঠিক নয় কি? তা আমার কি আছে? এগুলো করতে গিয়ে যে আমি সব শেষ করে দিলাম, হালাল হারামের বাছ বিচার করলাম না, একটু ভাবলাম না যে কিভাবে ইনকাম করলাম আর কি রেখে যাচ্ছি, কার জন্য রেখে যাচ্ছি? পৃথিবীর প্রতিটা মানুষের উচিত এই ব্যাপারে একটু ফিকির করা, এই ব্যাপারে একটু চিন্তা করা, প্রতিটা মানুষের উচিত। আপনি কাফের কুফফারদের কথা বাদ দেন, ইমানদারদের তো একটা বিশ্বাস আছে যে আমাদের মরণের পরে মূলত আমাদের মূল জীবন, কি বলেন আপনারা? আমাদের ইমানই তো এটা যে আমাদের মৃত্যুর পরে আমাদের মূল জীবনটা শুরু হবে। তো সেই জীবনটার জন্য আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। কষ্টের ব্যাপার হলো, আমরা যারা এই পরকালীন চিন্তার জন্য মানুষকে ডাকি, এই মানুষগুলো আমাদেরকে পর মনে করে, পর শত্রু মনে করে, মনে মনে ভাবে যে হুজুরদের আর কোনো কাজ নাই, সারাক্ষণ খালি এক কথা বলতে থাকে, বলে না? সারাক্ষণ খালি মরণ মরণ মরণ, কবর কবর, হাসর হাসর, মিজান মিজান, ফুলসিরাত ফুলসিরাত, জান্নাত না হয় জাহান্নাম, এটা ছাড়া আর আলাপ নাই। অনেকে মনে করে, কষ্ট পায়। আপনাকে বলি, আপনি যতই কষ্ট পান, যতই মনে হয় যে আমাদের কথাগুলো বিরক্তিকর, আজরাইল আপনার সাথে যখন সাক্ষাৎ করবে তখন এই কথাগুলো বিরক্তিকর মনে হবে না আপনার কাছে। একজন বাবা তার সন্তানকে যখন শাসন করে, বুঝায়, সন্তান অনেক সময় বিরক্ত হয়ে যায়। ভালো কথা বাবা বোঝাচ্ছে, সন্তান বিরক্ত হয়ে গেছে, এত কথা বলা লাগে নাকি? কিন্তু একজন বাবা একজন মার কি এত শখ তার সন্তানকে বারবার এক কথা বলতে? এত শখ কেন বলে? সন্তানের কল্যাণের জন্য বলে, ঠিক না? কল্যাণের জন্য বলে। আমরাও যে বারবার বলি আপনাদেরকে, আমরা আপনাদেরকে পর মনে করি না, আমরা মনে করি আপনারা আমার, আমাদের, আমরা আপনাদের। আমরা সবাই চাই
দুনিয়াতে একভাবে যেমনি বসবাস করতেছি, জান্নাতে এক সমাজে এক এলাকায় যেন বসবাস করতে পারি। আমরা চাই না কেউ যেন হারাইয়া যায় এই হাসরের মাঠ থেকে, ভাগ ভাগ হয়ে কেউ যেন জাহান্নামে চলে না যায়। আমরা সবাই একসাথে সফলতার রাস্তায় হাঁটতে চাই, কে বলেন আপনারা? এই জন্য বারবার বিরক্ত করি আপনাদেরকে, বারবার কথা বলি, বারবার সতর্ক করি, আপনারা বিরক্ত হইয়েন না, বিরক্ত হইয়েন না। কথাগুলো দিল থেকে বোঝার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করুন। আমিন।